যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী সবশেষ খবর ও ট্রাম্পের মন্ত্রিসভা নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন সতীর্থ কর্মকাণ্ড চলে যাচ্ছে তার কাছে সতীর্থ আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বিদেশের আয়োজনে আপনার কাছে জানতে চাই আমরা দেখেছি বাইডেনের সঙ্গে কয়েকদিন আগে ট্রাম্পের বৈঠক হয়েছে তারা ট্রাম্প হোয়াইট হাউসে গিয়েছে সেখানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা বলেছে বাইডেন এবং অভিনন্দনও জানিয়েছেন ট্রাম্পকে তো সব কিছু মিলে আসলে আপনার কি মনে হয় কিনা যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে যে প্রতিশ্রুতি সে বিষয়টি কিভাবে দেখছে বা সেটা কতটুকু হবে কিংবা কোনো মৌন যুদ্ধ বা সংকট তাদের মনের মধ্যে থেকে থেকে যাবে কিনা পাশাপাশি ডেমোক্রেটরা ট্রাম্প প্রশাসনকে কতটা সহায়তা করবেন বলে আপনি মনে করছেন আমি একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র সে দেশে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবেই হয় আর কি কোট আনকোট কিন্তু এই ধরনের ন্যারেটিভ আসলে মার্কিন গণমাধ্যম বলার চেষ্টা করছে এভাবে যখন একটি সরকার ক্ষমতায় থাকে আমরা যদি ধরে নিই যখন বাইডেন প্রশাসন অর্থাৎ ডেমোক্রেটরা ক্ষমতায় ছিলেন তাদের ভিন্ন একটি পররাষ্ট্রনীতি ছিল মধ্যপ্রাচ্য ইস্যুতে তাদের নীতি ছিল তাদের ইউক্রেন রাশিয়া যুদ্ধে একটি নীতি ছিল এবং সেটি ছাড়াও তাদের যে অভ্যন্তরীণ পররাষ্ট্রনীতি বাণিজ্য নীতি এই ধরনের যাবতীয় যে দপ্তরগুলোর পক্ষ থেকে তারা যে নীতিগুলো নিত সেগুলো তো আসলে ডেমোক্রেটদের সমর্থনে নেয়া এবার এই দায়িত্বগুলো যখন বদল হবে একটি নীতি থেকে তো রিপাবলিকানরা সরাসরি সরে আসতে পারেন না সুতরাং আমরা যদি পেন্টাগনের উদাহরণটি চিন্তা করি যে পেন্টাগনের যিনি প্রধান ছিলেন তিনি যখন তার দায়িত্বটি ছেড়ে দিয়ে পেন্টাগনে আরেকজন প্রধানকে বসানো হবে তখন তো তার আসলে জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ ইস্যুতে কিছু হালনাগা তথ্য পাওয়ারও ব্যাপার আছে সেটিকে যদি পূর্ববর্তী সরকার সহায়তা না করে তাহলে নতুন প্রশাসনের জন্য সেটি তো একটি চ্যালেঞ্জ হবেই ফলে ডেমোক্রেটটা যতবারই বলুক যে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব কিন্তু কূটনৈতিক জায়গা থেকে একটি স্নায়ুযুদ্ধ তো চলেই মিম সেই স্নায়ুযুদ্ধের জায়গা থেকে ডেমোক্রেটদের যে সক্ষমতার জায়গাগুলো সেগুলো আসলে রিপাবলিকানদের হাতে তারা সহজে তুলে দেবেন না তারা চাইবেন যে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন কিনে সেই জিনিসগুলো তাদের মতো করে নিয়ন্ত্রণ করুক তবে হ্যাঁ যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি বলা হয়েছে সেটি এজন্য বলা হচ্ছে কারণ বাইডেনের এমন অনেক উদ্যোগ এমন অনেক বিল আছে যেগুলো আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনি যদি ইলেকট্রনিক ভেহিকেলের কথা চিন্তা চিন্তা সেটি তো দু সাল নাগা তার একটি পরিকল্পনা ছিল এ সমস্ত ক্ষেত্রে যদি এক বাইডেন ডেমোক্রেট এবং রিপাবলিকানরা একজন আরেকজনকে সহযোগিতা না করে তাহলে এই পরিকল্পনাগুলো তো আসলে বাস্তবায়নের মুখ দেখবেন আলোর মুখ দেখবে না সুতরাং সে ধরনের সহযোগিতা হয়তো ডেমোক্রেটরা করবে সতর্থ আপনারই একটি করা প্রতিবেদন আমরা দেখছিলাম যে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত যে ব্যক্তিদেরকে তিনি নিয়োগ দিচ্ছেন সেই বিতর্কিত ব্যক্তিদেরকে নিয়ে ইতিমধ্যে আসলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সমালোচনার মুখেও পড়েছে কিন্তু আপনার আসলে কি মনে হয় যে এই বিতর্কিত যারা রয়েছে তাদেরকেই কেন আসলে ট্রাম্প বেছে বেছে তার সভা জায়গা দিচ্ছেন মিম আমরা সবশেষ যেটি জানি যে ষোলোটি সতেরোটি দপ্তরে সতেরোটি দপ্তরে ষোলো জনকে এখনও পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে এবং এই যে বিতর্কিত বলা হচ্ছে বিতর্কটি আসলে এই জন্য বলা হচ্ছে ট্রাম্প যাদেরকে নির্বাচন করছেন মোটা দাগে দেখা যাচ্ছে তাদের ওই দপ্তর নিয়ে কোনো ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স নেই তারা ওটি সম্পর্কে ওয়াকি নয় অতত শুধু ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বস্ততার জায়গা থেকে ট্রাম্প কিছু ব্যক্তিকে নিয়োগ করতেন সেটি কি মানুষ হয়েছিল তাদের উপর আসলে প্রভাব এটি আসলে ট্রাম্প এটি করার কারণ উনি যখন পূর্ববর্তী সময় 2020 সালে প্রেসিডেন্ট হন তিনি দেখেছিলেন তার নির্বাচিত বিচারপতিরাই যখন 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গা নিয়ে ট্রাম্পের মামলাটি চলে তার নির্বাচিত বিচারপতিরাই তার বিরুদ্ধে মতামত দিচ্ছিলেন সুতরাং তিনি এটি জানেন পূর্ববর্তী প্রশাসন থেকে যে সিনেট কংগ্রেস এবং সুপ্রিম কোর্টে যদি রিপাবলিকান আধিপত্য না থাকে তাহলে তার যে চলমান মামলাগুলো এবং তিনি যে বিপদগুলো সামনে ফেস করতে চাচ্ছেন যে ফেডারেল ক্রাইমগুলো তিনি করেছেন সেগুলো থেকে তিনি নিষ্কৃতি পাবেন না সুতরাং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি সেই সমস্ত মানুষজনদেরই বাছাই করছেন যাদের সাথে তার একটি বিশ্বস্ততা সম্পর্ক আছে আমি যদি শেষ খবর পাওয়া পর্যন্ত আপনাকে দপ্তরগুলো একটু বিবরণ দিই আপনি দেখবেন যে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হলো রবার্ট কে এফ রবার্ট এফ কেনেডি জুনিয়রকে তার তো স্বাস্থ্য সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই বরং তিনি টিকাদান ভ্যাকসিনেশন নিয়ে বলেন এটি নাকি অটিজমের কারণ বিরোধী এরকম একটি জায়গায় রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বসানো হলো আপনি যদি অ্যাটর্নি জেনারেল পদে যাকে বসানো হয়েছে ম্যাট গেটস তার বিষয়টি চিন্তা করেন এই ভদ্রলোক মাদক প্রাচার এবং মাদক গ্রহণের সাথে জড়িত ছিলেন তিনি কোনোদিন কোনো বিচার বিভাগীয় কাজের সাথে জড়িত ছিলেন না তাহলে আসলে এই ম্যাট গেট যে প্রসিকিউটরি ছিলেন না তাকে কেন অ্যাটর্নি জেনারেল বানানো হলো বা আজকে যে ঘোষণাটি এসেছে যে টট ব্লান্স উনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচিত হলেন ওনার একটিমাত্র যোগ্যতা সেটি হচ্ছে ট্রাম্পের যে ঘুষ নেওয়ার মামলা যে ছিল হাসমানি ট্রায়াল সেখানে ট্রাম্পের আইনজীবী ছিলেন তিনি তার মানে এই যে অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এদের দুটি পথকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা কিন্তু দেখবো এখানে ট্রাম্পের স্বার্থ খুবই তীব্রভাবে কাজ করছে এবং সব থেকে আলোচনা হচ্ছে কোন জিনিসটি নিয়ে সেটি হচ্ছে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে রুবিওকে এই মার্কো রুবিওকে বলা হয় তিনি হচ্ছে ঘোর কিউবা কিউবা বিরোধী ইরান বিরোধী এবং চীন বিরোধী এই যে একজন ব্যক্তি এবং তিনি কিন্তু আগে বলেছেন যে তিনি চান ইউক্রেনে যে অর্থ সহায়তা পাঠানো হয় সেই অর্থটি তারা আসলে ইউক্রেন থেকে নিয়ে ইসরায়েলকে পাঠাবেন এই যে ইসরায়েলের নীতি ইসরায়েলের নিয়ে একটি অবস্থান অবস্থান এই যে যে চীন বিরোধী এটি কিন্তু ইঙ্গিত দেয় ট্রাম্পের পররাষ্ট্র নীতি আসলে এরকম হবে যেভাবে ট্রাম্প আসলে বলে এসেছেন সুতরাং তিনি তার যে পরিকল্পনা তার যে আমেরিকাকে গ্রেটার বানানোর যে পরিকল্পনা আমেরিকা ফার্স্ট নীতি সেটি বাস্তবায়ন করতে তার যাকে যেখানে প্রয়োজন মনে হচ্ছে যে অবস্থানে যাকে বসালে তিনি নিজে বিপদে পড়বেন না এবং নীতিটি তিনি বাস্তবায়ন করতে পারবেন নিকি হেলির মতো ওই সিচুয়েশন হবে না যেখানে জাতিসংঘের মহাসচিব খোদ দলের বিরুদ্ধে কথা বলবে বা জাতিসংঘের যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি তিনি তার নিজের দলের বিরুদ্ধে গিয়ে কথা বলবেন এই ধরনের রিস্ক আসলে ট্রাম্প নিতে চাননি বলেই এই বিতর্কিত এবং ব্যক্তি পরিচয় মানুষজনকে নিয়োগ করছেন তার মন্ত্রী আপনার প্রতিবেদন মারফতে জানছিলাম এখনো পর্যন্ত কিন্তু অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি দেখতে চাই আমরা আসলে সেই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বটা যেহেতু এটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেটির দায়িত্ব আসলে গিয়ে পড়ে সে কি অভিজ্ঞ নাকি একদমই অনভিজ্ঞ হয় অন্যান্যদের মতো সেটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সতর্থ আপনাকে ধন্যবাদ আমাদেরকে এখন বিদেশের আয়োজনে যুক্ত হওয়ার জন্য